हेलो स्टूडेंट्स, वेलकम टू वेस्ट बेंगल इंग्लिश मीडियम गाइड। आज के आलोचना करते चले क्लास फाइवर संचयिता बोयेर एक कविता आदर्श छेले। आदर्श छेले कविताटी लिखे कुसुम कुमारी दास। तो कविता चलो स्टार्ट करी। शुरू करार आगे बोलते चाहिए वीडियो लाइक करते भूलो ना, तार साथे चैनल सबसक्राइब करो, बेल आइकन प्रेस करो, जाते प्रत्येक वीडियो नोटिफिकेशन तुम्हारा यथासमय पे जाओ। कोनो रकम क्वेरी थाकले अवश्य किन्तु आमाके कमेंट बक्से जानाबे, और वीडियो स्किप ना करे पुरोपुरी मन दिए वीडियो देखो, ताले तोमादेर बुझते सुविधा होबे। कोनो वीडियो जदि मिस होये गिये थाके डिस्क्रिप्शन बक्से अथवा प्लेलिस्टे क्लास वाइज सबजेक्ट वाइज समस्त वीडियो लिंक देवा आछे, चेकआउट करो। ताले चलो स्टार्ट करी आदर्श छेले। तो एखाने प्रथमेई आछे किछु शब्दार्थ। बल क्षमता बा सामर्थ्य, तेज शक्ति, पण प्रतिज्ञा, आगुआन एगिए जाओ, चेतना ज्ञान, विश्वमाझार पृथिवीते, कल्याण मंगल। नेक्स्ट आछे खते सठिक उत्तरे टिक चिन्ह दाओ। एक नम्बर आमादेर देश हबे देशे हबे सेई छेले कबे, कथाय ना बड़ो हुए। अपशन अ युद्धे बड़ो हबे, आ खेलाय बड़ो हबे रस्वई, काजे बड़ो हबे दीर्घई, शरीरे बड़ो हबे। उत्तर हबे अपशन रस्वई, काजे बड़ो हबे। दुई विपद आसिले दूरे सरे जाओ, बाड़ी चले जाओ, काज छेड़े दाओ, काजे हओ आगुआन। उत्तर हबे अपशन दीर्घई, काजे हओ आगुआन। तीन नम्बर कृषकेर शिशु किंबा राजार कुमार सबारी रयेछे काजे, पृथ्वी माझार, विश्व माझार, गोलक माझार, ग्रामेर माझार। उत्तर हबे अपशन आ विश्व माझार। ख सत्य बा मिथ्या। एक नम्बर मुखे हासि बुके भय, संशय भरा मन मिथ्या। दुई नम्बर विपद आसिले काजे हओ आगुआन, नाहि कि शरीरे तोमार रक्तेर प्राण मिथ्या। तीन नम्बर हाते पा हाथ पा सबारी आछे मिछे केन भय, बुद्धि रयेछे जार से कि पड़े रय मिथ्या। चार नम्बर सबारी रयेछे काज ए विश्व माझारे सत्य। पाँच नम्बर तोमरा मानुष होले देशेर मंगल मिथ्या। नेक्स्ट आछे शून्य स्थान पूरण करो। एक नम्बर विपद आसिले काजे हओ आगुआन, नाहि कि शरीरे तब रक्त मांस प्राण। दुई नम्बर कृषकेर शिशु किंबा राजार कुमार सबारी रयेछे काज ए विश्व माझार। नेक्स्ट आछे मिल करो। मुखे हासि दुई नम्बर शिशु कृषकेर, तीन नम्बर बुके बल, चार नम्बर रक्त मांस प्राण, पाँच नम्बर कुमार राजार। আমি প্রথমে ব্যাকরণ ভিত্তিক প্রশ্নোত্তরগুলো করিয়ে দেব, কারণ এগুলো অবজেক্টিভসের মধ্যেই পড়ে। আমি শেষের দিকে শুরু করব কোশ্চেন অ্যানসার। তো প্রথমেই আছে বাক্য রচনা। দেশ আমাদের, দেশ আমাদের গর্ব। হাসি শিশুদের হাসি খুব পবিত্র। তেজ ছেলেটি তেজ দেখিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষক কৃষক আমাদের খাদ্য সরবরাহ করে। রাজা সম্রাট অশোক একজন ধার্মিক রাজা ছিলেন। কিন্তু আমি বলবো এগুলো কপি না করে চেষ্টা করো নিজেদের মতো বাক্য রচনা বানাতে, তাতে কিন্তু তোমাদের মেক সেন্টেন্স করার একটা ভালো আইডিয়া হওয়ার চান্স আছে। নেক্সট দুই নম্বর পদ পরিবর্তন করো। তেজ তেজস্বী, বিপদ বিপজ্জনক, রক্ত রক্তাক্ত, প্রাণ প্রাণী বা প্রাণবন্ত, কৃষক কৃষি। এরপর আছে বিপরীত শব্দ। দেশ বিদেশ, বড় ছোট, হাসি কান্না, ভয় নির্ভয় বা সাহস, রাজা প্রজা। এরপর আছে লিঙ্গ পরিবর্তন করো। রাজা রানী, কুমার কুমারী, ছেলে মেয়ে। নেক্সট আছে সমার্থক শব্দ, দুটো করে লিখতে হবে। হাত হস্ত বা বাহু, পা পদ বা চরণ, মাথা মস্তক বা মুন্ড, সরি বানা দুটোই লিখতে হবে, যেহেতু দুটোকেই একসাথে লিখতে হবে। হাত হস্ত বাহু, পা পদ চরণ, মাথা মস্তক মুন্ড। এবার আমি যাচ্ছি কোয়েশ্চেন অ্যান্সার পার্টে।
প্রথমেই আছে অতি সংক্ষিপ্ত 1 নম্বর আদর্শ ছেলে কবিতাটির কবির নাম লেখো। আদর্শ ছেলে কবিতাটির কবির নাম কুসুম কুমারী দাস। 2 নম্বর কথায় না বড় হয়ে কিসে বড় হতে হবে? উত্তর, কথায় না বড় হয়ে কাজে বড় হতে হবে। 3 নম্বর কে পড়ে থাকে না? যার চেতনা আছে সে পড়ে থাকে না। 4 নম্বর কাকে কেউ চায় না? যে ছেলে কথায় কথায় কাঁদে, যার মাথা ঘুরে যায় তাকে কেউ চায় না। 5 নম্বর কারা মানুষ হলে দেশের কল্যাণ? আমাদের দেশের ছেলেমেয়েরা মানুষ হলে দেশের কল্যাণ। নেক্সট আসছি সংক্ষিপ্ত। 1 নম্বর আমাদের দেশের ছেলেদের মানুষ হওয়ার জন্য কি কি গুণ থাকা দরকার? উত্তর, আমাদের দেশের ছেলেদের মানুষ হওয়ার জন্য তাদের শরীরে বল, তেজ ও মনে সাহস, পণ, এইসব গুণ থাকা দরকার। 2 নম্বর কাকে কেউ কেন চায় না? যে ছেলে কথায় কথায় কাঁদে, ভয় পায়, হতাশা গ্রাস করে, কোনো কাজে সাহস নিয়ে এগিয়ে যেতে পারে না, তাকে কেউ চায় না। 3 নম্বর এই বিশ্ব মাঝারে গরিব কিংবা ধনী সকলেরই কি করা উচিত? এই বিশ্ব মাঝারে গরিব কিংবা ধনী সকলেরই নিজের নিজের কাজ করা উচিত, তবেই দেশের কল্যাণ হবে। এবার আসছি রচনা ধর্মী 1 নম্বর আলোচ্য কবিতায় আদর্শ ছেলে বলতে কবি কাদের কথা বলেছেন? আদর্শ কবিতায় কবি কুসুম কুমারী দাস বলেছেন, যারা শুধুমাত্র বড় বড় কথা না বলে কাজে বড় হয়, যাদের বুকে আছে বল, মনে আছে তেজ, বিপদে যারা সকলের পাশে, এখানে এ হবে একটা, সকলের পাশে এগিয়ে যায়, ওকে, সকলের পাশে এগিয়ে যায়, যার চেতনা রয়েছে, যারা হাসি মুখে পণ করে যে তারা মানুষের মতো মানুষ হবে, তারাই তার মতে আদর্শ ছেলে। নেক্সট কোশ্চেন বলেছে তোমাদের লাস্টের দিকে রচনা ধর্মীতে যে কবিতাটির মূল ভাব আলোচনা করো। তো এটাই হচ্ছে কবিতার মূল ভাব, ঠিক আছে? জাস্ট দেখবে এখান থেকে তোমাদের স্টার্ট হয়েছে, একদম শেষ হয়েছে এই অবধি। তো এই পুরোটা কবিতার মূল ভাবটা তোমাদের লিখতে হবে। তো আজকে আমি আদর্শ ক্লাস 5-এর আদর্শ ছেলে কবিতার অনুশীলনী কমপ্লিট করলাম। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে, ডিসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো আজকে এইটুকুই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই, টেক কেয়ার।